দশম শ্রেণীর ফার্স্ট সামিটিভ পরীক্ষা অর্থাৎ প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার কথা মাথায় রেখে আজকের এই ভিডিওতে আমরা ভূগোলের সাজেশন নিয়ে হাজির হয়েছি। তোমাদের জন্য সমগ্র সাজেশনটি নির্মাণ এবং সম্পাদনা করেছেন বিশিষ্ট ভূগোল শিক্ষক তথা লেখক সৌনাভ মান্না স্যার। মূল সাজেশনে যাওয়ার আগে তোমাদের উদ্দেশ্যে বিধিসম্মত সতর্কীকরণ। দেখো বন্ধুরা, পশ্চিমবঙ্গে কয়েক হাজার স্কুল আছে, প্রত্যেক স্কুলে ফার্স্ট সামিটিভের প্রশ্নপত্র সেই স্কুলের স্যারেরা করে থাকেন, কাজেই এক স্কুলের সঙ্গে অন্য স্কুলের প্রশ্নপত্রের কিন্তু খুব একটা মিল দেখা যায় না। তাই হাতে গোনা চার পাঁচটা প্রশ্ন যদি আমি বলে দিই, সেই চার পাঁচটা প্রশ্ন গোটা পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে কিন্তু মোটেও কমন আসবে না। তোমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে বেশ কিছু প্রশ্নকে খুব গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করতে হবে। কোন কোন প্রশ্নগুলিকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে সেটাই আজকের এই ভিডিওতে স্যার তোমাদের জন্য নির্বাচন করে দিয়েছেন। মূল সাজেশনে যাওয়ার আগে আরেকটা টিপস তোমাদের বলে রাখি। প্রথম, পরীক্ষার আগের কয়েকদিন স্যারেরা ক্লাসে বারবার যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বলেছেন বা ধরেছেন বা লিখতে দিয়েছেন, মানে একটু গুরুত্ব দিয়েছেন যে যে অংশের উপর, সেগুলোই কিন্তু ফার্স্ট সামিটিভে আসার সম্ভাবনা প্রবল। দুই, বিগত বছরে যে প্রশ্নগুলি মাধ্যমিকে এসেছে সেইগুলিও কিন্তু আসার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল। আশা করি বন্ধুরা তোমরা গোটা বিষয়টা বুঝতে পেরেছ। মূল সাজেশনে যাওয়ার আগে আরেকটা বিষয় তোমাদের মনে করিয়ে দিই, শর্ট কোশ্চেন কমন পেতে গেলে তোমাকে কিন্তু গোটা পাঠ্যবই খুঁটিয়ে পড়তে হবে। আর এক এক স্কুলে এক এক রাইটারের টেক্সট বই দেওয়া হয়। সাধারণত স্কুলের সামেটিভ পরীক্ষার প্রশ্নপত্রগুলো স্কুলের তরফ থেকে যে পাঠ্যবইটি নির্বাচন করা হয়েছে সেই বই থেকেই করা হয়, এমনকি সেই বইয়ের অনুশীলনী অংশ থেকেও কিন্তু প্রশ্ন দেওয়ার প্রবণতা দেখা যায়। যাই হোক, আর আলোচনা নয়, এবার সরাসরি চলে যাচ্ছি গোটা সিলেবাস থেকে অর্থাৎ ফার্স্ট সামিটিভের সিলেবাস থেকে কোন কোন প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমাকে প্র্যাকটিস করতেই হবে তার তালিকাতে। কিন্তু তার আগে একটা ছোট্ট অনুরোধ, আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একেবারে ভুলো না। প্রথমেই আমরা দেখে নেব পাঁচ নাম্বার মানের কোন বড় প্রশ্নগুলো তোমাদের প্র্যাকটিস করতেই হবে। প্রথম প্রশ্ন, নদী ও হিমবাহের মিলিত কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্র সহকারে আলোচনা করো, অর্থাৎ তিনটে ভূমিরূপ এবং তাদের ছবি দুটোই কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। দ্বিতীয় প্রশ্নটা খুব ভালো করে দেখো, নদী, বায়ু, হিমবাহ তোমাদের তিনটে অংশ আছে, এই তিনটেরই ক্ষয় আর সঞ্চয় উভয় কার্যের ফলে তিনটে ভূমিরূপ চিত্রসহ বর্ণনা দাও। এই প্রশ্নটাকে তোমরা খুব ভালো করে করবে, অর্থাৎ ধরো নদী হলে নদীর ক্ষয় কার্যের ফলে তিনটে ভূমিরূপ, সঞ্চয়ের ফলে তিনটে ভূমিরূপ, বায়ুর ক্ষেত্রেও তাই, হিমবাহের ক্ষেত্রেও তাই। অনেকগুলো প্রশ্নকে কিন্তু একটার মধ্যে আর কি দিয়ে দেওয়া হয়েছে, এই দুই দাগটা খুব ভালো করে করবে। তিন দাগ, বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র পরিচয় দাও। এই তিনটে খুব ভালো করে পড়ে নেবে, তোমরা কিন্তু উপকৃত হবেই হবে। পরবর্তী যে প্রশ্নগুলি আরও পড়বে সেটা হলো চার দাগ, ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। পাঁচ দাগ, দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ। ছয় দাগ, উত্তর ভারতের নদনদী ও দক্ষিণ ভারতের নদনদীর মধ্যে পার্থক্য। সাত দাগ, ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব। এবং আট দাগ, পূর্ব উপকূল পশ্চিম উপকূলের আর কি সমভূমির পার্থক্য। এই যে আটটি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এই আটটি প্রশ্ন তোমাদের স্কুলের ফার্স্ট সামিটিভ পরীক্ষার পাশাপাশি তোমাদের মাধ্যমিক 2023 উভয় পরীক্ষার জন্যেই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কাজেই প্রশ্নগুলিকে তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে, আর এই আটটা প্রশ্নের মধ্যে থেকে তোমাদের স্কুলের স্যারেরা যে প্রশ্নগুলো ক্লাসে বারবার করিয়েছেন বা তোমাদের লিখতে দিয়েছেন, ধরেছেন বা গুরুত্বপূর্ণ বলেছেন, তোমরা সেই প্রশ্নটিকে বা সেই প্রশ্নগুলিকে আরও বেশি গুরুত্ব দিয়ে পড়বে। এবার চলে যাব কিছু তিন নাম্বার মানের গুরুত্বপূর্ণ প্রশ্নে। তার আগে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা কিন্তু একটা লাইক করে দিও। আরোহণ, অবরোহণ, পর্যায়ন তিনটের সম্পর্কেই পড়ে নেবে, অর্থাৎ সংজ্ঞা,
তারপর এদের পার্থক্য একটুখানি তোমরা ভালো করে দেখে নেবে। দ্বিতীয় প্রশ্ন, বদ্বীপ, এখানে ছাপার একটু বানানে ভুল আছে, বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ লেখো। এটা পড়লেই কিন্তু তোমরা পেরে যাবে অমুক নদীর তীরে বদ্বীপ গড়ে ওঠেনি কেন বা অমুক অমুক নদীর তীরে বদ্বীপ রয়েছে কেন। তিন দাগে প্রশ্ন, নদী ক্ষয়ের প্রক্রিয়াটি আলোচনা করো, তিন নম্বরের জন্য আর কি। চার দাগ, পার্বত্য অঞ্চলে নদীর আকৃতি আই ও ভি এর মতো হয় কেন। পরের প্রশ্ন, গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য লেখো। দেখো তিন নম্বরের জন্য যে পার্থক্য সেখানে তোমরা চারটে পার্থক্য যদি লিখে দাও সেটা যথেষ্ট। পরের অংশ, রসে মাতানে এবং ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো। সাত দাগ, মরুকরণ এর কারণ এবং প্রতিরোধের উপায় লেখো। আট দাগ, ইয়ারদাং এবং জিউগেনের পার্থক্য লেখো। নয় দাগ, মালনাদ ও ময়দান এর পার্থক্য লেখো। এগারো দাগের প্রশ্ন, গাঙ্গেয় সমভূমির গুরুত্ব লেখো। বারো দাগ, জল সংরক্ষণে তামিলনাড়ুর ভূমিকা, এটা আলোচনা করো। তেরো দাগ, দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ পদ্ধতি প্রচলিত কেন। চোদ্দ দাগ, উত্তর ভারতে নলকূপের প্রাধান্য বেশি কেন। পনেরো দাগ, বৃষ্টির জল সংরক্ষণের উদ্দেশ্য কী। ষোলো দাগ, বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে, এর উদ্দেশ্য কী। তোমরা প্রশ্নগুলো খাতায় লিখে নিতে পারো প্লাস স্ক্রিনশটও করে নিতে পারো, আরও প্রশ্ন রয়েছে সেগুলো দেখাবো, কিন্তু তার আগে তোমরা আমায় বলো এর মধ্যে থেকে তোমরা কোন কোন প্রশ্ন বেশি করে প্র্যাকটিস করেছো, বা তোমাদের স্কুলে কি এই প্রশ্নগুলো করানো হয়েছে, বা তোমাদের গৃহশিক্ষকেরা কি এই প্রশ্নগুলো করিয়েছেন, অবশ্যই কমেন্টে কিন্তু লিখে জানিও। আর সতেরো দাগের প্রশ্ন, ভৌম জলের অতিরিক্ত ব্যবহারের প্রভাব বা কুপ্রভাব বা খারাপ দিক আলোচনা করো। আঠেরো দাগ, করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন, এটা কিন্তু তোমরা দেখবে বিভিন্ন প্রশ্নের বইয়ে প্রচুর আছে। উনিশ দাগ, মাটি সংরক্ষণের উপায় কী। কুড়ি দাগ, ভাঙার ও খাদারের মধ্যে পার্থক্য লেখো। একটা ছোট তথ্য জানাই, ইতিমধ্যেই তোমাদের জন্য ফার্স্ট সামি টিভির বাংলার সাজেশন আমরা পোস্ট করেছি, ইতিহাস সহ অন্যান্য সাবজেক্টও খুব তাড়াতাড়ি পোস্ট করা হবে, যারা সেই ভিডিওগুলো দেখতে চাইছো আজকের ভিডিওর প্রথম কমেন্টে থাকা লিঙ্কে অবশ্যই ক্লিক করো। একুশ দাগ, বন সংরক্ষণের উপায়গুলি লেখো। বাইশ দাগ, জলবায়ুর পরিবর্তনে সুন্দরবনের আর কি, জলবায়ুর পরিবর্তন সুন্দরবনের উপর কি প্রভাব ফেলেছে। তেইশ দাগ, আরোহণ অবরোহণ এর পার্থক্য। চব্বিশ দাগ, হিমরেখার উচ্চতা সব জায়গায় সমান নয় কেন। পঁচিশ দাগ, জলপ্রপাতের পশ্চাৎসরণ কী। আর তারপরের প্রশ্ন ছাব্বিশ দাগ, মৌসুমি বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক। তিন নম্বরের প্রশ্নের জন্য এই ২৬টি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে, একই সঙ্গে স্কুল স্যারেরা এবং গৃহশিক্ষকেরা যে প্রশ্নগুলি বলেছেন সেগুলিকেও প্র্যাকটিস করবে। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানিও, বা দুই নম্বরের প্রশ্ন প্রচুর কাকে বলে ধর্মী প্রশ্ন তোমাকে পড়তে হবে, তোমাদের জন্য কিছু বাছাই করা অংশ দেওয়া হলো। নগ্নি ভবন, ক্ষয়ী ভবন মানে এগুলো কাকে বলে, জলবিভাজিকা, অশ্বক্ষুর আকৃতির হ্রদ, শাখা নদী, ধারণ অববাহিকা, নদী উপত্যকা, হিমরেখা, হিমশৈল, ড্রামলিন, গ্রাবরেখা, লোয়েস, শিফ বালিয়াড়ি, মরুদ্যান, শার্ক, নেফা, তোমরা কিন্তু এগুলো স্ক্রিনশট করে নাও। আরেকটা বিষয় বলি, যেহেতু এক এক স্কুলের প্রশ্ন এক এক রকম হয়, তাই তোমাদের জন্য কিন্তু বিস্তারিত প্রশ্ন দেওয়া হয়েছে। তোমাদের স্কুলের তরফ থেকে যদি আলাদাভাবে কোনো সাজেশান দেওয়া হয় তোমরা সেই সাজেশানটাকেই ফলো করবে, কিংবা এই সাজেশানের মধ্যে থাকা যে যে প্রশ্নগুলো তোমাদের স্কুলে বারবার ধরেছে সেইগুলিকে তোমরা সবার আগে প্র্যাকটিস করবে। আরও যেগুলো পড়বে, সিটমহল, তিন বিঘা করিডোর, দুন, ডেকান ট্রাপ, করেওয়া, কয়াল, কালবৈশাখী, আঁধি, লু, আশ্বিনের ঝড়, মৌসুমি বিস্ফোরণ, রেগুর, ঝুমচাষ, তোমরা এগুলোকে স্ক্রিনশট করে নিয়ে নিতে পারো। ফালি চাষ, গালি চাষ, সামাজিক বনসৃজন, কৃষিজ বনসৃজন, JFM, শোলা বনভূমি, সুন্দরবন নামকরণের কারণ, বাঘ সুরুণ্ড,
ষষ্ঠ ঘাতের সূত্র গঙ্গার ডান তীর এবং বাম তীরে থাকা দুটি করে উপনদীর নাম পশ্চিমী ঝঞ্ঝা, ধান্দ এবং স্বাভাবিক বাঁধ। এই ছিল স্যারের দেওয়া সম্পূর্ণ সাজেশন। আশা করি এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। ভিডিও শেষ করার আগে একটা কথা বলি, এই প্রশ্নগুলো করলেই সব কমন পাবে এমন মিথ্যে প্রতিশ্রুতি একেবারেই দেব না, বরং বলবো স্কুলের স্যারেরা যে প্রশ্নগুলো বারবার বলেছেন সেগুলোই তোমাদের স্কুলের স্যারেদের তৈরি প্রশ্নপত্রে কিন্তু তোমরা দেখতে পাবে। তাই সবার আগে স্কুল শিক্ষকেরা যে প্রশ্নগুলিকে পড়তে বলেছেন সেগুলো পড়ো, পাঠ্যবই খুঁটিয়ে পড়ো এবং পরীক্ষায় যাওয়ার আগে আমাদের এই ভিডিওতে দেওয়া প্রশ্নগুলিকে একটু বেশি গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো, তুমি লাভবান হবেই হবে। বেস্ট অফ লাক।